পাখির ডানায় আঘাত লেগেছে, জায়গাটা পরিষ্কার করে ধুতে হবে। তার মানে পানি লাগবে, পানি পানি পানি। ড্রাম পানি? আমার তো লাগবে একটুখানি। এই নিলাম পানি, তাতে ঢাললাম একটুকু অ্যান্টিসেপটিক, এই নিলাম তুলা, অ্যান্টিসেপটিক লাগিয়ে ভালো করে পরিষ্কার করলাম, আর পরে ব্যান্ডেজ। এই যে ব্যান্ডেজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধলাম। এই তোমাদের কাছে কি কাগজের বাক্স আছে? ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এতগুলো বাক্স আর এত বড়, আমি তো থাকবো না, থাকবেই পাখিটা। আমার এই ছোট বাক্সটাই লাগবে, আর লাগবে কিছু খড়কুটো আর একটা পাতলা কাপড়। না বাবা, অত বড় কাপড় আমার লাগবে না, আমার লাগবে এইটুকু। আচ্ছা বাক্সটা দাও তো। এখন পাখি একটু বিশ্রাম করবে, ওকে কাপড়টা জড়িয়ে দিয়ে ও একটু ঘুমাবে। ঘুম থেকে উঠলে তোমরা ওকে খাবার দিও। আপনার ফোন? ও তাই তো। কে, মিস্টার ইরেশ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আপনার কুকুরের বাচ্চা হবে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। তোমরা এখানে থাকো, আমি ডাক্তারকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, তোমরা কিন্তু পাখিটাকে খেতে দিও। হ্যাঁ, খেতে দেবে। আমি পাখির জন্য ভাজা মাছ নিয়ে এসেছি। খাও পাখি, খাও খাও খাও। টুকটুকি, পাখিটা ভাজা মাছ খাচ্ছে না। আর মাছ ভাজাও খাচ্ছে না। আচ্ছা আশা, পাখি কি কি খায়? পাখি খায় খুদ, চাল, ধান, সর্ষে দানা এসব। কিন্তু ইকরি, পাখিকে তো যেতে হবে, পাখি তো বনে বাদারে থাকে আর খোলা আকাশে উড়ে বেড়ায়, পাখিকে পাখির মতোই থাকতে দিতে হয় ইকরি। হ্যাঁ ইকরি, আমাদের যেমন বাসা আছে তেমনি পাখিদেরও বাসা আছে। এই চলো চলো চলো, গানে গানে পাখিটাকে বিদায় জানাই, তাতে করে আমাদেরও ভালো লাগবে। চলো চলো। পাখি বিদায়।
দেখো লাগছে কত সুন্দর।